আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সাইলোর মতো খাদ্য ভাণ্ডার ছিল বলে করোনা যুদ্ধ অতিক্রম করতে পেরেছি বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবার ঈদে আনন্দ উপভোগের সুযোগ নেই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্যার্থদের সাহায্য এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবার ছুটি। বিয়ের আসরে হাজির খালাতো বোন, নববধূকে তালাক দিলেন বর। রাজনীতি নিয়ে আলাপ হয়নি, আমাদের নেত্রীও করেননি বললেন মোশাররফ হোসেন। দেশে নয় অঞ্চলে জোরো হাওয়া সব বজ্রবৃষ্টির আবাস। হামাসকে নির্মূল করা সম্ভব নয় বললেন ইসরায়েলি বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সাইলোর মতো খাদ্য ভাণ্ডার ছিল বলে এবং সেগুলো সঠিকভাবে পরিচালনা করা হয়েছে বলে করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বড় বড় সমস্যা অতিক্রম করতে পেরেছে। বড় বড় সংস্থাগুলো বলছিল অনেক দেশে দুর্ভিক্ষ হবে, আর সেই তালিকায় বাংলাদেশের নামও ছিল। দুপুর 12টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাইলোর আধুনিকায়নের কাজের সমাপ্তি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শাকাহত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পুলিশে সুপার মোহাম্মদ শাকাহত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। খাদ্যমন্ত্রী বলেন আশুগঞ্জ খাদ্য মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা, আশুগঞ্জের এই সাইলো নতুন করে গড়তে খরচ হতো 700 থেকে 800 কোটি টাকা, তবে এটি শুধু আধুনিকায়নের 45 কোটি টাকা খরচ হয়েছে, এতে 100 বছরেরও এই সাইলোর কিছু হবে না। তিনি আরো বলেন সাইলোর মতো খাদ্য ভাণ্ডার ছিল বলে করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বড় সমস্যা অতিক্রম করেছে, কিন্তু আমরা জনগণকে বুঝতেও দেইনি। আমরা জানি পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে, আর সেই পেট ঠান্ডা রাখার ব্যবস্থাটা করে রাখা হয়েছিল। এবারের ঈদে আনন্দ উপভোগের সুযোগ নেই বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন আমাদের দেশে এই ঈদুল আজহা একটি কষ্টকর দিন, কারণ এবার মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার উদ্যে কুরবানির পশু কিনতে অনেকে আর্থিকভাবে আক্রান্ত হয়েছেন। মির্জা ফখরুল সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁয়ে তাঁতি পারাস্থ বাসভবনে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। এর আগেও ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি ঈদের নামাজ আদায় করেন। তিনি বলেন তবমূল্যের অধোগতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, কুরবানির মাংস রান্না করতে যে মশলা ও উপকরণ প্রয়োজন হয় তা সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে, তাই এবারের ঈদে আনন্দ উপভোগ করার সুযোগ নেই। এ সময় বিএনপির চেয়ারপারসনে খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিবের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে জীবনের অশুভ ইন্দ্রনীয়কে বিসর্জন দিয়ে জীবনকে সুন্দর করার আহ্বান জানান মির্জা ফখরুল। আরো বলেন জানান সারাদেশে যেভাবে দুর্নীতির আগ্রাসন ছড়িয়ে পড়েছে, ত্যাগের মধ্য দিয়ে সেই অশুভ আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সুল আমিন, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মহিবুল্লাহ আবু নূর চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান চরমোনাই পীরের। সিলেট মৌলভীবাজার ফেনী সহ উত্তরাঞ্চলের বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এক বিবৃতিতে তিনি বলেন ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ডলে সিলেট এবং মৌলভীবাজারের প্রায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপকেন্দ্র প্লাবিত ঝুঁকির মুখে পড়েছে। সিলেট ও মৌলভীবাজারের আশপাশের বাড়িঘর প্লাবিত হয়ে লোকজন পানি বন্ধ হয়ে পড়েছে, কেউ কেউ বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয়ে চলে গেছেন। ইসলামী আন্দোলনের আমির বলেন টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলের 4 জেলায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা সহ প্রধান নদ নদীর পানি কয়েকটি স্থানে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিনে অবিরাম বর্ষণের সম্ভাবনা থাকায় রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম এই 3 জেলার কয়েকটি নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে নীলফামারীতে পানির প্রবাহ বিদ্যুৎ বিপদসীমা অতিক্রম না করলেও পানি বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো শনিবার ছুটিয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী 2 জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার থেকে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে শুক্রবারের পাশাপাশি শনিবারেও সাপ্তাহিক ছুটি থাকবে। আজ শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের প্রথম আলোকে তথ্য জানিয়েছেন। শিক্ষা পুঞ্জি অনুসারে এবারে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা ছিল 2 জুলাই পর্যন্ত। এবার গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমতে পারে বলে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল। ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে, এছাড়া শনিবারের বন্ধ পূর্ণবহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। বিয়ের আসরে হাজির খালাতো বোন, নববধূকে তালাক দিলেন বর, খাওয়া দাওয়া শেষে সম্পূর্ণ হয় বিয়ে, এমন সময় হাজির হন বরের খালাতো বোন। দাবি করেন তিনি ওই যুবকের স্ত্রী, তাদের বিয়ে হয়েছে 8 মাস আগে। তার এ কথার পরপরই পাল্টে গেল বিয়ে বাড়ির চিত্র, শুরু হয়ে যায় ত্রিমুখী সংঘর্ষ। আহত হন বর, নববধূ, বরযাত্রী ও আগের দাবি করা স্ত্রী সহ অন্তত 7 থেকে 8 জন। খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নববধূকে তালাক ও ক্ষতিপূরণ বাবদ 75,000 টাকা দেনমহ, 4,50,000 টাকা গচ্ছা দিতে হয়েছে বরকে। থানায় লিখিত অভিযোগ করেছেন আগের স্ত্রী, বাবা। এমনই ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে। ঈদের আগের দিন সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বর জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমশের আলী ছেলে আসিফ রহমান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে একই উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়েকে বিয়ে করতে অর্ধশত সহযাত্রী সহ আসেন বর আসিফ রহমান। খাওয়া শেষে সন্ধ্যায় বিয়ের কাজ সম্পূর্ণ হয়। এর কিছুক্ষণ পরে বরের খালাতো বোন বিয়ের আসরে এসে অভিযোগ করেন তার সঙ্গে 8 মাস আগে বিয়ে হয়েছে আসিফ রহমানের। এ কথা বলার সঙ্গে সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে বেঁধে যায়। এতে বর, নববধূ, বরযাত্রী ও আগের দাবি করা স্ত্রী সহ 7 থেকে 8 জন আহত হন। রাজধানী নিয়ে আলাপ হয়নি, রাজনীতি নিয়ে আলাপ হয়নি, আমাদের নেত্রীও করেননি, বলেন মোশাররফ হোসেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য। আজ খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় শুভেচ্ছা বিনিময় হয়। সেখান থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সেখানে গিয়েছিলাম। প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হয়, কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না, আমাদের নেত্রীও রাজনীতি আলাপ করে না, আজকেও তাই হয়েছে। দেশের 9 অঞ্চলে জোর হাওয়া সহ বজ্র বৃষ্টির আভাস। দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে রংপুরের মতো সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা জোর হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা জোর হাওয়া বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। হামাসকে নির্মূল করা সম্ভব নয় বললেন ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল হাগারি। স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 13-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন। 8 মাসের বেশি সময় ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে এখনও তারা গোষ্ঠীটিকে নির্মূল করতে পারেনি, বরং হামাস উৎখাত করতে গিয়ে হাজার হাজার বেসামরিক মানুষ মেরেছে ইসরায়েল। এ প্রসঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন, হামাস একটি মতাদর্শ নির্মূল করা সম্ভব নয়, আমরা হামাসকে শেষ করে দিতে যাচ্ছি, এটা বলা মানে হলো মানুষের চোখে ধুলো দেওয়া, আমরা বিকল্প ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত হামাস থাকবে। এদিকে হাগারির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করেছে।